এইটা হচ্ছে শুধু মহিলাদের ক্ষেত্রে আর যদি কেউ ছেলে আছে তার যদি বছরে ইনকাম 1 লক্ষ থেকে কম হয় সেও এই ফ্যাসিলিটিটা পাবে কিন্তু সবথেকে বেশি ফ্যাসিলিটি যেটা দেয়া হয়েছে माननीय सुप्रीम कोर्ट तरफ থেকে সেটা হচ্ছে তোমাদের মহিলাদেরকে পাওয়ারটা আছে এই মহিলা গরীব ঘরে হোক বা বড় ঘরে হোক যে কোনো ঘরে হবে কিন্তু তারা ফ্রিতে সব জায়গা পাবে এক পয়সা খরচ হবে না এবার যদি কেউ দুর্বল থাকে ইকোনমিক্যালি উইক পয়সা দিক দিয়ে যদি কমজোর আছে তার জন্য আইনে ব্যবস্থা হচ্ছে ফ্রি লিগ্যাল এড পাওয়া এই পাওয়ারগুলো এই নলেজগুলো তোমাদেরকে জানা দরকার আছে ডিএলএসএ আর একটা কাজ করে সেটা হচ্ছে কি লোক আদালত জানো তো তোমরা একটু হাত তুলে দেখো তো কতজন লোক আদালতের নাম শুনেছে লোক আদালত যেখানে পুরোপুরি মামলাটা শেষ হয় একটু ডিফারেন্সটা বলার চেষ্টা করি ধরো কোনো একটা মামলা নর্মাল কোর্টে করলে মামলা হার বা জিত হলো তো সেই মামলাটা আবার কোর্টে আপিল করলে আবার চলবে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক কেস পেন্ডিং ছিল সেটাকে শেষ করার জন্য যে একটা ব্যবস্থা নিল সেটা হচ্ছে লোক আদালত লোক আদালতের মধ্যে মামলাটা পুরোপুরি শেষ হয়ে যায় আর ওই মামলাটা চ্যালেঞ্জ হয় না সেই ব্যবস্থাটা ডিএলএসএ দিক দিয়ে হয় এটা একটা ভাইটাল কাজ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি তাহলে এখানে যে কোনো মামলা সেটেল হয়ে শেষ হয়ে যাবে তো যদি কোনো অনেকদিন ধরে তোমাদের কোনো মামলা চলতে থাকে আর ওই মামলাটা যদি ডিএলএসএ তে আপিল করা হয় তো ডিএলএসএ ওই মামলা আপিল করলে লোক আদালতে নিয়ে আসবে যেখানে মামলাটা পুরোপুরি নিষ্পত্তি হয়ে যায় এইটাও একটা ভালো কাজ হচ্ছে ডিএলএসএ এবার ধরো তোমরা শুনেছো কারো এসি ডাটা অ্যাক্ট